ਤੇਰੀ ਲਾਈਵ ਆ ਜੀ ਜਾਈ ਸੋਈ ਬੋਲੇ ਦੀ ਅਕਬਰ ਹੈ নমস্কার আমি কৌশানী আর কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী আজকে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে আমার নিজের পার্সোনাল অফিসে ব্যক্তিগত কিছু কারণের জন্য আর তাছাড়া আমি আজকে যে জন্য প্রেস কনফারেন্সটা ডাকা হয়েছে যেটা আমার মানে অ্যাজ আ ক্যান্ডিডেট আমি আমার কনস্টিটুয়েন্সিতে যে যেই ডেভেলপমেন্টগুলো করতে চাই সেটা নিয়ে একটা পার্সোনাল ম্যানিফেস্টো লঞ্চ আজকে করা হচ্ছে সরকার বাট প্রথম শ্রেণীর যে কাজগুলো আমার আছে সেগুলো হচ্ছে এটা সো দিস ইজ দ্য ম্যানিফেস্টো অ্যান্ড এটার মধ্যে যে পয়েন্টসগুলো আমার মনে হয়েছে যে প্রকৃত ইস্যু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সলভ করা উচিত সেগুলো আমি জাস্ট একটু পড়ে শোনাবো প্রথমত সুন্দরী জলঙ্গি কৃষ্ণনগর উত্তর বিধানসভার বাসিন্দাদের বিনোদনের জন্য একটি জায়গা সুন্দর করে গড়ে তোলা এবং সেটার রক্ষণাবেক্ষণ করা জলঙ্গির ইস্যুটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমার মনে হয় এখানে ঠিক করে জলঙ্গি নদীর দেখভাল বা মেনটেনেন্সটা ঠিকভাবে হয় না তার জন্য নদীর ফ্লো কমে গেছে মানুষজনের কমপ্লেন যে এত এত বছর ধরে জলঙ্গি নদী আস্তে 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 সরু হতে হতে এখন মানে অলমোস্ট শেষের দিকে যাচ্ছে তো আরেকটা পয়েন্ট যেটা আমার মনে হচ্ছে জলঙ্গি নিয়ে জেলেদের জীবিকা নির্বাহের উন্নতির জন্য অবৈধভাবে মাছ ধরা নিষিদ্ধ করা সো ইলিগাল ব্যারিকেডিংটা খুব ইম্পর্টেন্ট যেটা বর্ষাকালে আমাদের যারা মানে মাছ তোলে ফিশারম্যান যারা তারা মাছ পাচ্ছে না তারা বাজারে বিক্রি করার কোনো মাছ পাচ্ছে না কিন্তু বাকিরা মাঝখান থেকে ব্রিজ বানিয়ে মাছ নিয়ে চলে যাচ্ছে তো এটা একটা ভাইটাল ইস্যু যেটা আমার খুব ইচ্ছে যে আমার আয়ত্তে পড়লে এটা আমি সলভ করবো জেতার পর দ্বিতীয়ত হচ্ছে মৃৎশিল্পের প্রসার নগর পরিকাঠামোতে কৃষ্ণনগর উত্তরের শিল্পকে প্রতিফলিত করা কৃষ্ণনগর মৃৎশিল্প সমিতি স্থাপন ভবিষ্যৎ প্রজন্মকে কৃষ্ণনগর উত্তরের সংস্কৃতি শিক্ষা দেওয়া ও তার সংরক্ষণের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ স্কুল স্থাপন মৃৎশিল্প কৃষ্ণনগরের হচ্ছে বিশ্বজুড়ে খুবই পরিচিত আর তার সত্ত্বেও তারা তাদের যথাযোগ্য পরিচিতি পায়নি এখনও অনেক মানুষ আমার মনে হয় যখন টুরিস্টরা আসে কৃষ্ণনগরে তাদের ঢুকতেই কৃষ্ণনগরে যেমন আমরা গেটে দেখি যেমন কলকাতা ঢুকতে বিশ্ব বাংলার সিম্বল থাকে তেমন কৃষ্ণনগরের এই মৃৎশিল্পের কিছু কিছু স্পেসিমেন বা স্ট্যাচুজ আমরা যদি গেটে তৈরি করতে পারি বা তার সৌন্দর্যটা করতে পারি আমার মনে হয় বাইরে থেকে যারা ঘুরতে আসবে তারাও এক কথায় জেনে যাবে যে আচ্ছা কৃষ্ণনগরে এটা হচ্ছে স্পেশালিটি তো আমার এটা একটা খুব ইচ্ছে অ্যান্ড অলসো কিছু স্কুল আর ওয়ার্কশপ খোলার ইচ্ছে যেটার মাধ্যমে অনেক ছেলেমেয়েরা যারা মৃৎশিল্প নিয়ে এতটা ইন্টারেস্ট দেখায়নি বা দেখাতে চেয়েছে কিন্তু সেই শিক্ষা কেন্দ্রটা পায়নি সেটা তৈরি করে দেওয়া যাতে তারা তাদের ট্রেনিংটা করতে পারে তৃতীয় পয়েন্ট হচ্ছে কৃষ্ণনগর ক্রীড়া উন্নয়ন যুবক যুবতীদের অনুপ্রাণিত করার জন্য বিনোদনমূলক পার্ক এবং ফিটনেস স্থান খোলা হবে আমি অনেক অন্তর্গত গ্রামে এলাকায় গেছি যেখানে আমাকে প্রচুর লোকেরা বলেছে অ্যান্ড স্পেশালি আমার যুব ছেলেমেয়েরা বলেছে আর কি যুবক যুবতীরা যে আমাদের এখানে দিদি কোনো ফিটনেস পার্ক নেই বা অ্যামিউজমেন্ট পার্ক যেগুলো আমরা বলি রিক্রিয়েশনাল পার্ক যেখানে জগিং করবে মানুষ বা ফিট থাকার জন্য যে আমরা জিমগুলো পাই সেগুলো এখানে নেই তো আমি আমার ইচ্ছে আছে যে জেতার পর এটা ডেফিনেটলি গ্রামে গ্রামে প্রত্যেকটা জিপিতে অ্যাটলিস্ট তিন চারটে করে ফিটনেস সেন্টার থাকুক পার্ক থাকুক যাতে মানুষজন ঘুরতে পারে সন্ধ্যেবেলা সকালবেলা করে ঘুরতে পারে যেমন আমরা ঠিক করে থাকি আমাদের প্রতিনিয়ত জীবনে আর এটা খুবই নেসেসিটি স্বাস্থ্য খাতে সুবিধা কৃষ্ণনগর শহরের মাল্টি স্পেশালিটি হাসপাতাল পৌঁছানোর জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অ্যাম্বুলেন্সের সংখ্যা দ্বিগুণ করা হবে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে জনস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা বাড়ানো হবে যাতে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা সকলের কাছে পৌঁছায় এটা খুব ইম্পর্টেন্ট কারণ আজও যখন আমি ভান্ডারকোলায় যাই প্রচারের জন্য সেখানে গিয়ে দেখতে পাই যে একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে তার বয়স খালি 65 কিন্তু সে বাঁচবে কি না ঠিক নেই কারণ সে চিকিৎসা পাচ্ছে না বা স্বাস্থ্যকেন্দ্র তার বাড়ির পাশে নেই বা তার টাকা নেই সমস্তটা এক হয়ে গিয়ে আমার মনে হয় যে অ্যাম্বুলেন্স সার্ভিস যদি বাড়ানো হয় প্রত্যেকটা মানুষ
কোনো না কোনোভাবে তাতে অনেক বেশি উপকৃত হবে। আর দ্বিতীয়ত প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যদি আমরা স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবাটা অ্যাভেলেবেল করতে পারি ইজিলি, তাহলে আমার মনে হয় খুব বেনিফিশিয়াল হবে কৃষ্ণনগরের গ্রামের মানুষদের জন্য। শহরে তো আছে, কিন্তু মাল্টি স্পেশালিটি হসপিটাল নেই, সো সেটা আমার করার খুব ইচ্ছে। কর্মসংস্থান, মহিলাদের সেলাইয়ের কাজের ওপর বিশেষ জোর দিয়ে SMS এর সংখ্যা দ্বিগুণ করা হবে, SSMED সংখ্যা দ্বিগুণ করা হবে, কারণ আমার মনে হয় গ্রামে অনেক মহিলারা এখনো কোনো কাজ তাদের হাতে কোনো কাজ নেই, তারা সারাটা দিন বাচ্চা মানুষ করছে, নয় মানে আমরা যেটা করি মাঠে চাষি কাজ এইসব নিয়েই তারা আছে, কিন্তু তারা আমাকে অনেকবার করে বলেছে দিদি আমাদের কোনো কাজের ব্যবস্থা করে দিন, কোনো ইনকামের ব্যবস্থা করে দিন। তো আমার মনে হয় মহিলাদের জন্য এটা করা খুবই গুরুত্বপূর্ণ। DL রায় জন্মস্থান এবং সার্বজনীন লাইব্রেরি রক্ষণাবেক্ষণ, তো এটাও একটা খুব ভাইটাল পয়েন্ট আমাদের কৃষ্ণনগরে, আর এটা নিয়েও আমি ভেবেছিলাম। আর বিধায়কের দপ্তর জনসাধারণের জন্য খোলা থাকবে 24/7, মানে 24 ঘন্টা 7 দিন প্রত্যেক দিন মানুষ যাতে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে, তাই আমার অফিস থাকবে প্রত্যেক জায়গায়, যাতে মানুষ সেখানে আমার টিম থাকবে, যেখানে মানুষের যদি কোনো সমস্যা হয় বা কিছু হয়, আমি যদি কখনো 1-2 দিন নাও থাকতে পারি কাজের চাপে বা কিছু, বাট আমার এখান থেকে তারা কোনোভাবে উপকৃত হবে না, এটা আমি হতে দেবো না, তাই এই অফিসের একটা আমার পরিকল্পনা আছে। অ্যান্ড আমার মনে হয়েছে যে তারপর ডেফিনেটলি রাস্তাঘাট সারানো বা স্ট্রিট লাইট বা পানীয় জলের সমস্যা বা কল লাগিয়ে দেওয়ার সমস্যা, এগুলো তো রয়েছে, এগুলো তো করতে হবেই, কিন্তু এছাড়াও আমার মনে হয় এই জিনিসগুলোকে বিশেষভাবে আমাদের একবার নজর করা উচিত। তাই আজকে আপনাদের সবাইকে ডেকে সংবাদ মাধ্যমে জানানো হলো যে কৃষ্ণনগর উত্তরের বিধানসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী কুশানি মুখার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে জেতার পর এই জিনিসগুলো করতে চায় এখানকার মানুষের জন্য। ধন্যবাদ। আচ্ছা, তৃণমূল কংগ্রেস তো ম্যানিফেস্টো বের করেছে, হঠাৎ করে আবার আপনার ম্যানিফেস্টো বের করার কি প্রয়োজন হলো? দেখুন, এটা আমার পরিকল্পনা, এটা আমার ব্যক্তিগত ইচ্ছে বলতে পারেন আপনি, প্রার্থী হিসেবে আমার স্বাধীনতা, আমাকে কেউ আটকাতে পারে না সেখান থেকে। তৃণমূল কংগ্রেস যেই ম্যানিফেস্টোটা লঞ্চ করেছে সেটা আমাদের মুখ্যমন্ত্রী যা যা করতে চান মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের মানুষের জন্য, সেটা নিয়ে ম্যানিফেস্টো, আর এটা আমি আমার কেন্দ্রের জন্য পার্টিকুলারলি কি কি করতে চাই যে তারপর সেটা নিয়ে ম্যানিফেস্টো, তাই এটা করা। আপনি জলঙ্গি নিয়ে বলছেন, জলঙ্গি নিয়ে আমরা দেখেছিলাম তৃণমূল কৃষ্ণনগর পৌরসভা থেকে জলঙ্গি নদীর অঞ্জনার খাল একাংশ পাট্টা দিয়ে মানে দিয়ে দিয়েছিল আর কি। পরবর্তী সেটা যখন খবর সংবাদ মাধ্যমে সামনে আসে তখন তারা পৌরসভা থেকে জোর কদমে সেই জায়গাতে মাটি তুলে নিয়ে আসা হবে, তাই এই জিনিসটা পুনরাবৃত্তি হবে না? দেখুন, পুনরাবৃত্তি হবে না, তাই জন্যই তো এই অ্যানাউন্সমেন্টটা করা যে জলঙ্গি নিয়ে আমার যেটা ইচ্ছা আছে যে আমরা যেমন কোনো ঘাট বাঁধিয়ে দিই সৌন্দর্যের জন্য বা চারিপাশটাকে বাঁধাই, যাতে চারপাশটা যদি আমি একটা পার্ক তৈরি করতে পারি, একটা মন্দির তৈরি করতে পারি, একটা বসার জায়গা তৈরি করতে পারি, আমার মনে হয় জলঙ্গির সৌন্দর্যটা তাতে অনেক বেশি রক্ষণাবেক্ষণ করতে পারবো আমি সেই হিসেবে। আর দ্বিতীয়ত যেটা আমি বললাম, আমার কাছে জলঙ্গি নদীর যারা মেন সমাজের যারা মানে আর কি জলঙ্গি সোসাইটির যারা মেম্বার্স, তারা এসে যে সমস্যাটা আমার কাছে তুলে ধরেছেন যে ইললিগাল ব্যারিকেডিংয়ের জন্য আজকে ঘরে ঘরে অনেক ফিশারম্যান, তাদের কাছে কিন্তু তাদের কাছে কাজ নেই, তাদের কাছে টাকা নেই, তাদের কাছে মাছই নেই যেটা তারা বেচবে বাজারে বিক্রি করবে। তো সেই দিক থেকে আমার মনে হয়েছে যে এটা খুব বড় সমস্যা, কারণ তাদের পেট চলে সেটা দিয়ে। তো সেইটা আমি আগে অ্যাড্রেস করব, এই আপনি যেটা মাটি কাটা ফাটা বলছেন এগুলো পরে বসে আলোচনা করা যাবে। আজকে অমিত শাহ সরকৃষ্ণ শহরে এলেন, শহর প্রদক্ষিণ করলেন, কি মনে করছেন, কি বলবেন? দেখুন, আমি কিছু বলছি না, সাধারণ মানুষেরা আমাকে ভিডিও পাঠাচ্ছে, ছবি পাঠাচ্ছে আর মেসেজ পাঠাচ্ছে যে উনি এসেছেন, উনি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের, আর উনি আসাতেও কৃষ্ণনগরে মানুষ ভিড় জমায়নি বা ভিড় হয়নি, তাতে উনি রথ থেকে নেমে মাঝপথে চলে গেছেন, এটা আমার কানে এসেছে। আমি ছিলাম না, কারণ আমি ভান্ডারখোলায় প্রচার করছিলাম, আমি জানি না, আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি আগেও বলেছি এখানে মোদিজিও এসে গেছেন কিন্তু তারপরেও মানুষজনের বিশ্বাস তৃণমূল কংগ্রেস থেকে হারিয়ে যায়নি। মোদিজি আসাতেও এখানে এতটাই ভয় তাদের যে আবারও অমিত শাহকে আসতে হলো, কিন্তু তিনি মাঝপথ থেকেই চলে গেলেন র্যালি ছেড়ে,
তো এটাতে আমার কিছু বলার নেই, আপনারা নিজেরাই বুঝদার বুঝে যাওয়ার জন্য। আচ্ছা আজকে আপনার বাড়িতে কিছু ঘটনা ঘটেছিল? কি ঘটনা? কোনো দুষ্কৃতকারী ঢোকার চেষ্টা করে? না, দুষ্কৃতকারী না, আমি দুষ্কৃতকারী বলতে পারি না। ব্যাপারটা হচ্ছে এগুলো খুব অসভ্যতামি আর নোংরামি। ইলেকশনের কিছুদিন আগে একজন মহিলা ক্যান্ডিডেটের পার্সোনাল বাড়িতে আমার মনে হয় না কোনো বিরোধী দলের কোনো